যেমন বাবাবিহীন সন্তান দুনিয়াতে আসা, এই সন্তানের একটি নাম অবৈধ, ঠিক নয় কি? এর আরেকটি ভিন্ন নামও আছে, আছেন? হযরত ঈসার জন্মকে কেন্দ্র করে খ্রিস্টান জগৎ পাঁচ দলে ভাগ। এর মাঝে প্রথম দল, তাদের আকীদা হলো হযরত ঈসা তিনি অবৈধ, নাউজুবিল্লাহ। তাদের আকীদা হলো, এই দলের আকীদা হলো ঈসার মা মারিয়াম, যিনি স্বামীবিহীন, যেহেতু পেটে সন্তান এসেছে, সুতরাং মারিয়াম সচ্চরিত্রবান নয়। খ্রিস্টান জগৎ মোট কয় দলে ভাগ গেল? কয় দল? দ্বিতীয় দলের আকীদা হলো বাবাবিহীন কোন সন্তান পৃথিবীতে হতে পারে না। ঈসা যেহেতু বাবাবিহীন দুনিয়াতে এসেছেন, ঈসা হযরত ঈসা তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ। এদের আকীদা হলো ঈসা যেহেতু বাবাবিহীন দুনিয়াতে এসেছে, ঈসা আল্লাহ না হয়ে পারে না। দল গেল কয়টা? আর আছে কয়টা? তিন নম্বর দল হলো, এদের আকীদা হলো ঈসা আল্লাহ নয়, তবে আল্লাহর ছেলে। গেল কয়টা? আর আছে কয়টা? চার নম্বর দল হলো, ওদের আকীদা হলো আল্লাহ মোট তিনজন, তিনজন। ওদের কাছে আল্লাহ তিনজন, তিনজনের মাঝে একজন হলো আল্লাহ, একজন হলো মারিয়াম, একজন হলো ঈসা। এদের আকীদা হলো ঈসা তিন খোদার এক খোদা। আমি কি কথা বুঝে নিয়ে বললাম? দল আর বাকি আছে কয়টা? পঞ্চম দলের আকীদা হলো ঈসা অবৈধ নয়, ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর ছেলেও নয়, হযরত ঈসা তিন খোদার এক খোদা নয়, বরং ঈসা আল্লাহর বান্দা, ঈসা আল্লাহর রাসূল। আমি কি কথা বুঝে দিয়ে পারলাম? বলুন তো, এই পাঁচ দল, এটা আমলকে কেন্দ্র করে ভাগ হলো না আকীদাকে কেন্দ্র করে? বিশ্বাস, বিশ্বাসকে কেন্দ্র করে ঈসার জন্মকে নিয়ে খ্রিস্টান জগৎ কয় ভাগে ভাগ হলো? আবার বলেন, এবার বলতে পারবেন এক এক ভাগের বয়ান? বলেন প্রথম ভাগের আকীদা কি? সকলে বলেন। আবার বলেন, দুই ঈসাই, আর জোরে বলেন আল্লাহ, চার তিন খোদা, পাঁচ আল্লাহ সন্তান নয়, তিন খোদার এক খোদা নয়, খোদা নয়, অবৈধ নয়, বরং আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। সকলের বুঝ হয় নাই, মুখস্থ তো হয়ই নাই অনেকের, এই জন্য আমি বিষয়টা আরো দুইবার রিপিট করি, মুখস্থ হলেই সামনে যাব, বিরক্ত হবেন না। হযরত ঈসাকে কেন্দ্র করে খ্রিস্টান জগৎ পৃথিবীতে কয় ভাগে ভাগ হলো? এই ভাগগুলো আমলকে কেন্দ্র করে না আকীদাকে কেন্দ্র? পাঁচ ভাগের মাঝে প্রথম ভাগের আকীদা ঈসার ব্যাপারে, পিছনের ভাইরা বলছেন, দুই ঈসাই, তিন নম্বর ঈসা আল্লাহ ছেলে, ও বলে না যুবক ঈসা আল্লাহ, চার তিন খোদা, পাঁচ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। ঠিক আছে কথা? মুখস্থ হয়েছে আপনাদের? এবার প্রথম যে দলের আকীদা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, ঈসা অবৈধ, এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, এদের ব্যাপারে কথা বলার মতো কোনো রুচিবোধ আমাদের নাই। ঠিক আছে কথা? এ ব্যাপারে আলোচনাটাই, কিন্তু বাকি মাঝখানে যে তিন দল, এ পঞ্চম দলের ব্যাপারে আমরা পরে কথা বলি। মাঝখানে যে তিন দল, এক দলের আকীদা হলো ঈসাই আল্লাহ, এরা বলে আল্লাহর সন্তান, এরা বলে তিন খোদার এক খোদা। এবার বলুন তো দেখি, এই তিন দল ঈসার পক্ষের লোক না বিরোধী লোক? বিরোধী লোক। প্রথম দল
যারা ঈসার জন্মের ব্যাপারে মন্তব্য করেছিল ওরা কি ঈসার পক্ষের লোক না বিরোধী? ওরা যে ঈসার বিরোধী এটা বোঝার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন না। কিন্তু মাঝখানে যে তিনটা দল, এই তিন দল কি ঈসার পক্ষের না ঈসার বিরোধী? কথা বলেন না, পক্ষের না বিরোধী? শুধু কি পক্ষের না ঈসার জন্য জীবনও দিতে পারে? এরাই আসে কি ঈসা? কথা বলেন না, ঠিক না? ওই সময় হাজার হাজার বছর আগে এদের নামই ছিল আশেক রসুল। ঈসা রসুল না? কথা বলেন না, রসুল নয়? এই তিন দলের নাম ছিল আশেক রসুল। ওরা ঈসার জন্য দেওয়ানা পাগল, যিনি বাবাবিহীন হতে পারে তিনি খোদা ছাড়া কিছু, ঠিক আছে কথা? এবার বলুন তো, এই তিন দল ঈসার পক্ষের লোক না বিরোধী লোক? ঈসার পক্ষে এরা কি খুব আন্তরিক? ঈসার প্রতি কি এরা খুব শ্রদ্ধাশীল? এবার শুনুন, এই তিন দল সম্পর্কে আল্লাহর কি রায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 17 নম্বর আয়াতে প্রথম দলের ব্যাপারে বলেন, মাঝখানে যে তিন দল যারা ঈসার ব্যাপারে খুব বেশি ভক্তি রাখে, ওদের মাঝে সর্বপ্রথম দল যেটা, যারা বলে ঈসাই আল্লাহ, ওদের ব্যাপারে আল্লাহ কি রায় দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারা, অবশ্যই বেঈমান হয়ে গেল। কি হয়ে গেছে? বেঈমান। আরো জোরে বল, বেঈমান। ওরা নিজেদেরকে কি বেঈমান মনে করে? না। না আশেকের রাসূল মনে করে? বুঝতেছেন কিছু? মাথায় কিছু ঢুকছে? এরা কি নিজেদেরকে বেঈমান মনে করে? এরা কি নিজেদেরকে ঈশ্বর বিরোধী লোক মনে করে? না ঈশ্বর পক্ষের লোক মনে করে? শুধু কি পক্ষের না আশেক? এরা এদের ব্যাপারে মন্তব্য হলো, এদের ব্যাপারে রায় হলো, আমরা একমাত্র ঈশ্বর খাঁটি লোক আর আল্লাহকে তো বেঈমানই নেই। আসেন মাঠে আপনারা, এই ফতোয়া পিসাবের হুজুরের আমার এটা কার? এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোন অধিকার পৃথিবীর কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারা, লাকাদ কাফারা, লাকাদ কাফারা। যারা নিজেদেরকে দাবি করে, যারা ঈসার ব্যাপারে নিজেদের আকীদা পোষণ করে, আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসাই আল্লাহ, তারা কাফের। তারা কি কাফের? আরো জোরে বলে, কাফের। কাফের মানে ঈমান খুব মজবুত আছে না? ঈমান নাই না? ওরা মনে করে আমরা আশেকের রাসূল আর আল্লাহ কো কি নাই? ঈমান নাই। এখন ফতোয়া কারটা সঠিক? আল্লাহ। ওরা যে মনে করে আমরা আশেকের রাসূল, আমার ভাইয়েরা কোরআন শরীফের পরতে পরতে বিভিন্ন জায়গায় এই প্রথম দল, দ্বিতীয় দল এবং তৃতীয় দল সম্পর্কে আল্লাহ পাক সরাসরি বলেছেন, এদের ঈমান নাই। লাকাদ কাফারা, লাকাদ কাফারা, লাকাদ কাফারা, এরা বেঈমান, এরা বেঈমান, এরা বেঈমান। আমার ভাইয়েরা, ঈমান না থাকার ক্ষেত্রে প্রথম দলের অবস্থা যা, এই তিন দলের অবস্থাও তা। এই প্রথম দলের অবস্থা যা, ওদেরও যেভাবে ঈমান নাই, এই তিন দলের ঈমান না থাকার বেলা এক। কথা বলে ঠিক নয় কি? তবে এখানে একটা প্রশ্ন হতে পারে, প্রথম দল বিরোধিতা করে বেঈমান হলো, এই তিন দল পক্ষে থাকার পরেও কেন বেঈমান? আমি মনে বুঝতে পারিনি, আপনার কি মনোযোগী আছেন? প্রথম দল বেঈমান হলো পক্ষে থেকে না বিরোধী বিরোধিতা করে? তো এরা বিরোধিতা করে বেঈমান হয়েছে, এটা বোঝা সহজ, এটার জন্য ব্যাখ্যার প্রয়োজন? কিন্তু মাঝখানে তিন দল, ওরা তো বিরোধিতা করে নাই, এত পক্ষে থাকার পরও বেঈমান হলো কেন? কথা বলে না কেন? আরো জোরে বলে, তার মানে ভক্তিটা এমন যে ভক্তির যে সীমা ছিল সীমা ক্রস করেছে, ঠিক আছে কথা? তার আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল শরীয়তের প্রত্যেকটা বিষয়ের সীমা রেখা আছে না নাই? আপনি যদি সীমার ভিতরেই থাকেন তাহলে ঈমানদার, সীমা ক্রস করলে পরে ঈমান তাই চলে যাবে। আশেক রাসূল তো পরের কথা,
ইমান থাকলেই তো আশেক রাসূল হওয়ার না হওয়া ঠিক কি না এবার আপনাদের কাছে প্রশ্ন এই ঘটনা কি মাত্র 10 বছর আগের না হাজার হাজার বছর আগের কথা বলেন হাজার হাজার বছর আগের কথা আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক যুগে আমাদেরকে শোনার কি প্রয়োজন প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আজ থেকে হাজার হাজার বছর আগে কেউ ঈসাকে আল্লাহ মনে করে কেউ ঈসাকে আল্লাহর ছেলে মনে করে কেউ ঈসাকে তিন খোদার এক খোদা মনে করে বেঈমান হয়ে গেল এই কথা হাজার হাজার বছর পরে এখন তো ঈসাও নাই এখন আমাদেরকে শোনানোর পিছনে কোনো যুক্তি আছে না নাই কোনো কারণ আছে না নাই এর একমাত্র কারণ হলো ঈসাকে অতি ভক্তি করে যেভাবে অসংখ্য মানুষ বেঈমান হয়ে গিয়েছে বিশ্ব নবীকে অতি ভক্তি করে অনেক মানুষ বেঈমান হয়ে যাবে ঠিক আছে কথা মাঠে আছেন আপনারা আমার ভাই আমার ভাইয়েরা হাজার হাজার আগের কথা হযরত ঈসাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ আশেকে ঈসা হওয়ার পরেও ওরা বেঈমান হয়ে গেল হাজার হাজার বছর পরে কথা আমাদেরকে শোনানো কি প্রয়োজন এর একমাত্র প্রয়োজন হলো হযরত ঈসা নবী আমাদের নবী ও নবী দুজন নবী কিন্তু মর্যাদার দিক থেকে আমাদের নবী শুধু নবী নন তিনি বিশ্ব নবী ঈসাকে কেন্দ্র করে অতি ভক্তি করে ঈসাকে অতি ভক্তি করে অসংখ্য মানুষ বেঈমান হয়ে গেল অসংখ্য মানুষ বেঈমান হয়ে গেল বিশ্ব নবীকে অতি ভক্তি করেও এরকম অসংখ্য মানুষ বেঈমান হয়ে যাবে